মির্জাপুরে কোটি টাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসতৈল ইউনিয়নের অভিরামপুর হাতে খাটিয়ার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট খোয়া বালু ব্যবহারের অভিযোগ উঠেছে রাস্তায় এমন নিম্নমানের কাজ হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখিও দেখছে না এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায় উপজেলার এই রাস্তাটি এগারোশো সত্তর মিটার সংস্কার করার জন্য এক কোটি সাত লাখ বাষট্টি হাজার চারশো বাষট্টি টাকা বরাদ্দ দেওয়া হয় টাঙ্গাইল ঘাটাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান আনিকা কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটি কাজটি করেছেন সরজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় রাস্তার বিভিন্ন অংশে নিম্নমানের ইট খোয়া ব্যবহার করা হচ্ছে রাস্তায় এমন নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না এতে স্থানীয়দের মধ্যে চরম সৃষ্টি হয়েছে এলাকাবাসী আরও বলেন শুরু থেকেই তারা কাজের মান নিয়ে আপত্তি করেছেন কিন্তু ঠিকাদারের লোকজন গ্রামের লোকজনকে হুমকি দেন নিম্নমানের নির্মাণ সামগ্রী তথা ইট খোয়া ও বালির ব্যবহার করার কারণে রাস্তা নির্মিত হওয়ার অল্পদিনের দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে এমন আপত্তি জানান ঠিকাদার আতিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান আমি জানতে পেরেছি রাস্তাটি খারাপ খোয়া ব্যবহার করা হয়েছে বিষয়টি দেখতে সেখানে আমরা একজন অফিসার পাঠাই এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই পরবর্তীতে খারাপ খোয়া সরিয়ে ভালো খোয়া দিতে বলি এবং ঠিকাদারকে বলে দিই এরকম কাজ যেন না হয় রাস্তাটির কাজ চলমান আছে রাস্তার যে কাজ

ঈদ বালি খোয়া পুরাটাই দুই নম্বরই গতকালকে তেইশ তারিখ আনুমানিক চারটার দিকে আমি এখান দিয়ে যাওয়ার পথে আমি রাস্তাটায় বাধা দিই যে এই রাস্তার কাজ স্থগিত বন্ধ থাকবে এই যে নিম্নমালের খোয়া রাস্তা করতেছেন এই রাস্তাটা হবে না রাস্তার কাজটা বন্ধ রাখতে হবে তারা রাত্রের মধ্যেই আমার বাধাটা সে মানে এখানে কিছু রেতি রাবিশ দেওয়া হয়েছে কিছু তিন নাম্বার মানে রাবিশ ইটা দিয়ে যেগুলা রুলার দিয়ে রোলার দিয়ে সময় সব ধুলো পাউডার হয়ে গেছে এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা চাই কোয়ালিটি সম্পন্ন রাস্তা করার জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদেরকে যা তো প্রশাসন যেটা আছে এই রুট কনস্ট্রাকশনের প্রশাসন তারা যেন তাদের পিছিয়ে উদ্যোগ নেয় যাতে পরবর্তীতে এই রাস্তাটা চেক করে যেখানে যেখানে ত্রুটিপূর্ণ সেগুলা অপসারণ করে নতুন করে আমাদের কোয়ালিটি সম্পন্ন ইট বালু ইট বালু দিয়ে এবং ভাইব্রেশন করে সম্পূর্ণ পরিপূর্ণ যে কার্পেটিং রাস্তার যে ম্যানুয়াল সেই ম্যানুয়াল মতো করে এটা আমার অভিরামপুর এই রাস্তার সম্বন্ধে আমি কিছুদিন আগে খবর পাই যে হচ্ছে যে এই রাস্তায় খারাপ কিছু খোয়া পড়েছে তো উক্ত ঠিকাদার সে আমাদেরকে কোনো উপকার না জানিয়ে ওই রাস্তায় খোয়া ফেলে এবং এই রাস্তার সাথে সংশ্লিষ্ট যিনি সাব ইঞ্জিনিয়ার ছিলেন উনি রিসেন্টলি বদলি হওয়ার কারণে এই রাস্তা ছিল না এবং ঠিকাদার সে আমাদেরকে জানাননি ইতিপূর্বে আরেকজন ঠিকাদার রাস্তার কাজ করতেন তিনিও পলাতক পরবর্তীতে আরেক উনি একজন ঠিকাদারকে ইনভলভ করেন এবং তিনি আমাদের না কাজগুলো করেন তো আমরা এলাকাতে খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের আমার একজন অফিসারকে সেখানে পাঠায় এবং আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে এই বিষয়টা জানাই এবং পরবর্তীতে ওই খারাপ খোয়াগুলো আমরা সরিয়ে নতুন করে ভালো খোয়া দিতে বলি এবং হচ্ছে যে যেসব যে খারাপ খোয়া পড়ে গেছে সেসব জায়গায় আমরা ভালো খোয়া দিয়ে এবং প্রয়োজনে হচ্ছে সেসব জায়গায় ছয় ইঞ্চি জায়গায় সাত ইঞ্চি করে আমরা ডাব্লিউম করাই এবং হচ্ছে সেসব জায়গা করেনি বর্তমান আছে এবং আমরা এবং কাজগুলো অন্যান্য কাজ সে কাজগুলো যেন সঠিকভাবে সঠিক সময় সম্পাদন করেন সে বিষয়ে আমরা তাকে তাগাদা প্রদান করেছি কিছু কিছু খারাপ খাওয়া ছিল সেগুলো খোয়া আমরা সরাতে বলছিলাম যেসব পড়ে গেছে সেসব জায়গায় আমরা থিকনেস বাড়িয়ে দিয়ে ভালো খোয়া দিয়ে থিকনেস বাড়িয়ে দিয়ে আমরা কাজটা